বসন্ত সুখ ফুটে সাঁতা সুর কোকিলের ডাকে, কচি পাতা নাচন ছোঁয়া ডালের ফাঁকে ফাঁকে, চেতনারি ফল্গ ফুটে গে ভোরের ঘান, বাহান্ন আজ গর্বে ছুটে মেখে রক্তে ঘ্রাণ, আলপনাতে ও আ রঙিন ছড়িয়ে দেশময়, কৃষ্ণচূড়ায় ধরছে ছবি রক্ত নয় ক্ষয়, ভাষার আলোয় স্বাধীনতায় একুশ কথা কয়, কাপলু ধরা শুনে ছড়া বরকতরি জয়, রংধনুতে উঠেছে বেশে বাংলা হাসির প্রাণ, বিশ্বময় ছড়িয়ে আজি ফেব্রুয়ারির গান। প্রিয় দর্শক, আমরা আবার ফিরে এলাম বিরতির পর। আমরা বিরতির আগে কথা বলছিলাম ইউসুফ আর রিজার সাথে, আমরা শুনলাম ওদের জীবনের অনেক সুন্দর সুন্দর কথাগুলো, খুব সাজানো গুছানো সংসার, তাদের সংসারে মান আছে, মান অভিমানও আছে, প্রেম ভালোবাসা আছে, একজন আরেকজনকে কীভাবে প্রচণ্ডভাবে ভালোবাসে, কীভাবে সময় দেয় সেই কথাগুলো। আমরা আসুন কিছু ছবি দেখে নিই, ক্যামেরায় বন্দি করা কিছু ছবি দেখে ওনাদের সাথে আরও আলাপ করব। ছবিগুলো দেখে এত রোমান্টিক মনে হচ্ছে, তাই তো বলছে। হ্যাঁ, বেশ সুন্দর ছবিগুলো। আরে বাবা, হ্যাঁ দারুণ। দুটো বাচ্চাকে অনেক কিউট লাগতেছে। হ্যাঁ, এই এই যে ছবি খুব সুন্দর ছবি না, এই যে আর্ট, এটাও একটা আর্ট, বাট পুরো পরিবারের একটা খুবই সুন্দর একটা ছবি আমি বলবো, তাই না? আমরা মোটামুটি একটু সময় পেলেই ছুটে চলি আর কি। আর আমাদের মনেই হয় না, যে মনে হয় যে এইসব ছবি দেখলে মনে হয় যে আমি বিয়ে করছি দেখ এখন। হ্যাঁ, এবার আমাদের 10th এনিভার্সারি আমরা পালন করলাম। দারুন। তো দর্শক, আপনাদেরকে কথা দিয়েছিলাম ছবি দেখাবো, ছবি দেখালাম। তো আমরা কথা বলছিলাম ইউসুফ আর লিসার সাথে, আমার মনে হয় এখন আমরা একটু গেম খেলে নি না? কিন্তু সেই সাথে বলতে চাই আমি যে ফেলে আসার দিনগুলো কি মধুময়, তাই না? সেগুলো শুধু স্মৃতির ছকে স্মৃতি জানালাই দেখা যায়। তা তো ঠিকই, ফেলে আসার দিনগুলো তার ফিরে আসবে না। তারপর আমার কাছে কেন জানি মনে হয় যে দিন যত যাচ্ছে আসলে এক্সপেকটেশনও তত বাড়তেছে, এবং আমার মনে হয় যে আমাদের অতীতের চাইতে সামনের দিনগুলো হয়তো আমরা এক্সপেক্ট করতেছি আরো ভালো যাবে ইনশাআল্লাহ। সবার দোয়া, সবার কাছে দোয়া প্রার্থী, এবং আমরা এক্সপেক্ট করি যাতে আরো ভালো হয়, আরো ভালো হয়, আরো রোমান্টিক হয়। সেটাই, হ্যাঁ সেটা আসলে কি, মন ভালো থাকলে, সংসার সুখের হলে বয়স তখন বুঝে যায় না। মানে আমরা তো এত ব্যস্ত থাকি এদেশে, সবাই যেন চুল পড়ে যাচ্ছে, তারপর বুড়ো হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু এটাই তো জীবন। তোমাদেরকে দেখে মনে হচ্ছে যে আসলে সুখে থাকলে বয়সকে ধরে রাখা যায়। আসলে চেষ্টা করা আর কি সুখে থাকার জন্য, হাসি বেশি বেশি, আমি অবশ্যই যাই না, আমি অনেক বেশি বেশি নিজেকে নিজে সুখী রাখতে হলে হাসিটাই প্রাধান্য পায়, তাই না? আরেকটা জিনিস কি, যে আমি যে অবস্থায় থাকি প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করার চেষ্টা করি। যেমন আমি যেই কাজই করি, যার সাথে কথা বলি, আমি আসলে এনজয় করার চেষ্টা করি। আমি যেই কাজ করি এখানে আমি অনেক এনজয় করি, অনেক এনজয় করি। আর বাসায় আসলে তো অবশ্যই, যেমন আমার ছেলে মেয়েদের, ওদেরকে দেখতে আমাদের অনেক ভাল লাগে।
আমরা যখন বসে থাকি বসে চা খাই ওরা দুষ্টামি করে আমরা দুজন বসে বসে শুধু ওদেরকে দেখি আসলে ভাল লাগে আচ্ছা আমার মনে হয় এখন তুমি বলছো খুব হাসতে পছন্দ করো খুব ভালো হাসতে পারো আমি দেখি এখন আমরা টেস্ট করে নেব আমি এই কার্ডগুলো লিজার হাতে দেব ঠিক আছে লিজার পড়বে তুমি সেটা অভিনয় করে দেখাবে দেখি এখানে কি লেখা আছে ডিফিকাল্ট কিছু কাজ কিছু ডিফিকাল্ট না তুমি যদি মনে করো সহজ আমরা দেখুন দেখি ইউসুফ কিভাবে সেটা ম্যানেজ করেন ঘুম পাড়ানি গান ঘুম পাড়ানি গান আসলে ঘুম কাকে পাড়াবো মাকে পাড়াবো না মেয়েকে পাড়াবো যদি মেয়ে হয় তাহলে তো টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর এই গান গেয়ে মেয়েকে ঘুম পাড়াতে হয় আর কি দারুন পুরো এক পয়েন্ট দিয়ে দিলাম কমাতে পারলাম আদর করে ডাকো দর্শকদের জন্য কিছু বলা দর্শকদের অনেক ধন্যবাদ আপনারা কষ্ট করে আমাদের অনুষ্ঠান দেখতেছেন এবং এই ভালোবাসার দিনেও আমাদের জন্য কিছু সময় স্পেন্ড করতেছেন আমাদের সাথে খুব ভালো লাগতেছে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সবসময় এরকম থাকতে পারি সবসময় হাসতে পারি সবসময় এনজয় করতে পারি আমাদের প্রত্যেকটা মুহূর্তকে ধন্যবাদ দর্শকদের অনেক প্রেমের গান গান তো আসলে আমি বাথরুম ছাড়া গাই না তারপরে দর্শকদের যেহেতু অনুরোধ দু একটা কলিগ আছে আর কি ও আমার বন্ধু গো চিরসাথী পথ চলা তোমারই জন্যে হয়েছি আমি মঞ্জিল ভালোবাসার অনেক গুণ আছে শুধু ভালো সংসারে ভালো স্বামী না সে ভালো অভিনেতাও বটে তুমি কি এটা জানতে আগে এখন তো দেখে বুঝতেছি দর্শক আসলে ইউসুফ আগে বলছিলেন যে সংসারে স্ত্রীদের একটা দাবি থাকে যে স্বামী সময় দিতে পারেন না কথা বলার সময় নেই স্ত্রীরা বলে থাকেন যে তুমি তো কাজ থেকে এসেই আবার বেরিয়ে যাও অথবা টেলিফোনে ব্যস্ত থাকো অথবা তুমি কাগজ কলম নিয়ে তোমার অফিসের কাজ ও বাসায় করতে থাকো আমি তো তোমাকে কথা বলার সুযোগই পাই না এই কারণে আজকে সুযোগ করে দিলাম স্বামী স্ত্রীকে একসাথে বসে ওনাদের মনের কথাগুলো বলার জন্য এখন আমি ইউসুফকে কিছু দেব লিসাকে টেস্ট করার জন্য খুব সিম্পল ইউসুফ আমার হাতে লেখা আছে কার্ডে একটা শব্দ লেখা থাকবে সেটা ইউসুফ মুখে না বলে ঠুট দিয়ে বলবেন আর লিসা ইউসুফের ঠুট থেকে ওই কথাটা বুঝে নিতে হবে যে ইউসুফ কি বলছেন লিসা ওটা সাউন্ড করে বলবেন আমাদেরকে শোনাবেন আচ্ছা ইউসুফ শুরু করো তো থ্যাংক ইউ হ্যাঁ কি লেখা আছে কার্ডের মধ্যে তুমি তাকাও লিসা তাকাও ইউসুফের দিকে তাইলে বুঝতে পারবে দেখি আমরা দর্শককে দেখি দেখাতে পারি নাকি দর্শক এখানে মাই লেখা আছে তাহলে পরেরটা তুমি ওর দিকে তাকিয়ে দেখো দর্শক আপনারা দেখুন কি লেখা আছে সুন্দর পৃথিবী লিসা বলে বলতে পারছেন
ভালোবাসা ও কি করতেছে দেখো প্রথমে আমি সুন্দর শুভেচ্ছা ফুলের মালা ফুলের মালা ওয়াও দেখুন দর্শক ফুলের মালা আকাশ হ্যাঁ নীল ইয়েস হ্যাঁ হয়ে গেছে নীল আকাশ বলছে ঠিকই বলছে নীল আকাশ গোলাপ সুন্দর দর্শক আপনারা বলুন আমি দশের মধ্যে দশই দিতে হবে কারণ নাম্বার কমাবার কোনো সুযোগ নেই আচ্ছা আমার বলার একটা কথা আছে দেখো মনের গভীরতা থাকলে ভাষায় মুখ দিয়ে বলতে হয় না ভাবভঙ্গিতে অনেক সময় বোঝানো যায় আর সেটার পরীক্ষার ইচ্ছাই দিল যে ও পারলো বলতে সবগুলোই বলে ফেলছে তো আমি কি তোমাকে এইভাবে মানে মুখ দিয়ে না বলে তুমি অনেক কিছু তো আমার বুঝতে পারো হ্যাঁ তা তো বটে ভাবভঙ্গিতে প্রেমের প্রেমটা যদি গভীর হয় তাইলে তো অনেক কিছু মুখে ভাবভঙ্গিতে বোঝা যায় তাই না আসলে এটা এটা ঠিক মনের মিল থাকলে আসলে মনের মধ্যে যেটা থাকে সেটা অবশ্যই প্রকাশ করা যায় লিজাও অনেক সময় মানে বেশিরভাগ সময় আমার মনের মধ্যে কি আছে আমি একটু যদি মন খারাপ করে থাকি ও সাথে সাথে ধরে ফেলে তার মানে সে অনুমান করতে পারে হ্যাঁ অনুমান করতে পারে এবং ও সারাক্ষণ বলতে থাকে না কি হয়েছে কি হয়েছে বলো বলো যে পর্যন্ত আমি না বলি সে পর্যন্ত আমাকে খোঁচা দিতে থাকবে সেটাই তো একটা আনন্দ হ্যাঁ তুমিও খুশি হলে ও খুশি হয়ে গেল হ্যাঁ আমাদের আসলে আরো একটা গেম ছিল আচ্ছা হ্যাঁ গেমটা খুব সহজ গেমটা আসলে তুমি প্রথমে যে বলছিলে যে স্বামীরা সময় দিতে পারে না স্ত্রীতে কমপ্লেন থাকে তারপর বাসায় টায়ার্ড হয়ে আসছো আসার পর দেখা গেল লিজা কিছু বলছে তোমার অনেক কিছু খেয়াল নেই সেরকমই একটা তো আমার মনে হচ্ছে মনে করো বাসায় মেহমান আসবে লিস্টে তোমাকে একটা লিস্ট দিল শপিং লিস্ট যে আজকে অফিস থেকে ফিরে আসার সময় এগুলো নিয়ে এসছো এখন দেখা যাক তুমি সবগুলো ঠিকঠাক মতো আনো নাকি গিন্নিকে খুশি করতে পারো নাকি এই লিস্টটা একটা আমার কাছে থাকলো একটা লিসের কাছে আমি দিয়ে দিই আমার কাছে কি থাকবে হ্যাঁ তোমার কাছে তুমি মনে রাখতে হবে যে গিন্নি যা বললো সব শপিং তুমি নিয়ে আসতে পারো কিনা আচ্ছা 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 হ্যাঁ লিসা শপিং লিস্টটা পড়ে যাও 8 কেজি মাংস জুড়ে জুড়ে 2টা ইলিশ মাছ আলু লবণ চিনি চিংড়ি মাছ 2টা নারকেল ময়দা কিছু ফল এখন তুমি ঠিকই শপিং এ গেছো রিয়েলাইজ করছো তো মোবাইল শপিং লিস্ট দুটোই অফিসের ড্রয়ারে রাখো আচ্ছা এবার দেখা যাক ইউসুফ কি পারে কিনা কয়টা কয়টা ওর কারেক্ট হয় এটা আসলে অনেক অনেক কঠিন কাজ বেশিরভাগ সময় ও সকালবেলা বলে দেয় আমাকে এটা 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 নিয়ে এসো ভুলে যায় কিন্তু ভুলে যাই বেমালুম তখন ফোন দেই এখন তো আপনারা বলতেছেন যে আমার কাছে ফোনও থাকবে না লিস্টও থাকবে না আসলে ডিফিকাল্ট খুব ডিফিকাল্ট তাইলে এবার দেখা যাক তুমি আরম্ভ করো 10টা না একবার দেখে নেই এক ফলো আচ্ছা মাংস 8 কেজি ময়দা আছে লবণ আছে তারপর নারকেল আছে 2টা কয়টা হলো
মাংস লবণ নারকেল পাঁচ ছটা আর কি আসলে ভুলে গেছি দর্শক কোনো তরকারি নেই ও আচ্ছা আচ্ছা হ্যাঁ তরকারি আছে আচ্ছা কাঁচা বাজার আছে আর হচ্ছে গিয়ে ফুল আছে হ্যাঁ ফল কিছু ফল আছে এই তো আর ও আচ্ছা আচ্ছা ভালো কথা আর ইলিশ মাছ আছে দুইটা বেশ তো হয়ে যাচ্ছে নারকেল বলছো যে নারকেল কি দিয়ে বলছো হ্যাঁ নারকেল বলছো এর জন্য কিছু লাগবে না নারকেলের সাথে কি লাগবে চালের গুঁড়ি চালের গুঁড়ি ঠিক আছে ধরে নিলাম ময়দা লেখা ছিল ময়দা বলতে চালে চালে আচ্ছা 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 তার মানে ওর মোটামুটি কাছে চলে আসে তাহলে তো মোটামুটি হ্যাঁ তুমি মেহমান খাওয়াতে কোনো অসুবিধা হবে না তোমার না না ওই দিক দিয়ে ঠিক আছে আমরা মোটামুটি আমি তো ভাবছিলাম তুমি লবণ আনতে ভুলে যাবে লবণ নিয়ে আসো নাই লবণের কথা লবণ বলছি বলছিলাম বলছি হ্যাঁ হ্যাঁ লবণ বলছি আসলে যা কি হবে বানাবো বলো আচ্ছা চিনির কথা অবশ্য বলি নাই আমি চিনি ঠিক আছে চিনি ছাড়াই সব চা খেতে হবে এটা ভালোই আসলে দর্শক আমরা বেশ কয়েকটা গেম খেললাম কারণ হলো এই ব্যস্ত জীবনে আমরা সত্যি সময় পাই না স্ত্রীকে সময় দেওয়ার সময় নেই বাচ্চাদেরকে সময় দেওয়ার সময় নেই তাই আমরা আজ অ্যারেঞ্জ করলাম যে স্টুডিওতে বসে আমরা কিছু সময় কাটাবো একান্তভাবে আমরা গল্প করব এবং কিছু আড্ডা দেব এবং গেম খেলব আমরা তাই গেম তাই করলাম আজ ভালোবাসার দিবস ভালোবাসার কথা বলছি ভালোবাসা কি শুধু প্রেমিক প্রেমিকার ভালোবাসা ভালোবাসা শুধু কি স্বামী স্ত্রী ভালোবাসা না সেটা ভাই বোনের ভালোবাসা প্রতিবেশীকে ভালোবাসা অন্যকে ভালোবাসা ভালোবাসা একটা সুন্দর একটা একটা পবিত্র জিনিস বিশেষ করে মা সন্তানের ভালোবাসা সেটা যুগ যুগ ধরে প্রমাণিত হয়ে আসছে যে অকৃত্রিম ভালোবাসা কখনো সেই ভালোবাসায় গল্প শুনলে চোখে জল আসে এমনি একটি ঘটনা আছে আমি দেখাবো শুধু মানুষের মধ্যে নয় পশুর মধ্যে যে ভালোবাসা সন্তান এবং তার বাচ্চার মধ্যে যে ভালোবাসা আমি ছবিগুলো দেখে আমার চোখে সত্যি চোখের কোনায় জল আসছিল সেই ছবিগুলো একটু দেখে নিই তারপর আমরা কথা বলি সেই ছবিগুলো নিয়ে দর্শক আপনারা দেখছেন ছবি ছবিতে একটি মৃত হ্যাঁ ক্যাঙ্গারু দেখা যাচ্ছে তাই না মা দাঁড়িয়ে আছে তারপর একটা বাচ্চা হ্যাঁ আর একটা হয়তো সে বাচ্চা হবে সেই ক্যাঙ্গারু আর একটা বাচ্চা দেখেন মা কিভাবে সেই বাচ্চাকে জড়িয়ে ধরে আছে যে মৃত বাচ্চা যদি জীবিত হয়ে যায় সে চেষ্টা চালাচ্ছে কিন্তু পারছে না আফ্রিকার গহীন থেকে এই ছবিগুলো তোলা কি দুঃখের বিষয় তাই না দেখে কি মনে হচ্ছে খুবই খারাপ লাগে যে দেখো একটা কেমন লাগছে তারপর শুধু কি কাঙ্গারু হাতির মধ্যে দেখো হাতি তার বাচ্চাকে নাড়াচাড়া করছে বাচ্চা যদি জীবিত হয় বাচ্চা যদি একটু কথা বলে সেটাই সব হ্যাঁ সবারই আশা সবার মধ্যে মা তো মাই না মা সাথে তো কারো তুলনা হয় না তুলনা হয় না সেই আমরা এই পশু থেকেও দেখেও মানে আমাদের মনের মধ্যে আমাদের যে মনুষ্যত্ব বোধটা আরও সুন্দর হোক আমাদের মাকে আমরা আরও ভালোবাসি আমাদের যাদের মা নেই তার জন্য আমরা মার জন্য দোয়া করি আর যাদের মা আছে তাদের মাদেরকে মাদের প্রতি খেয়াল রাখবেন যত্ন করবেন হ্যাঁ সেটাই আমরা মনে হয় আজকে ভালোবাসার দিনে প্রথমেই ছুটে যাওয়া দরকার আমাদের মার কাছে মা থেকেই ভালোবাসার প্রথম প্রকাশ হোক মা বাবা উভয় এবং সেই ভালোবাসা শুধু আজকের দিনের জন্য না না পুরো বছর জুড়ে সব সময়ের জন্য আসলে প্রতিটা মুহূর্তের জন্যই মার অবদান তো কোনোভাবে অশেয়ার করার কিছু নাই আমাদেরকে আমাদের এত বড় হওয়ার পেছনে মার অবদান অনেক বেশি অনেক বেশি এবং প্রতিটা মুহূর্ত আমরা হয়তো বা বিদেশ বাড়িতে আছি আমরা অনেক সময় ভুলে যাই বাট আমাদের ভোলা ঠিক না এবং আমরা চাই যে তাদের দোয়া সবসময় চাই এবং তাদের সবসময় তাদের সান্নিধ্য চাই চেষ্টা করি যতটুকু সাহায্য করার বিদেশ থেকেও সাহায্য করে যাচ্ছি এবং করতে চাই তাদের যতই থাকুক মা বাবা যতই থাকুক তবুও সন্তানের প্রতি তাদের অনেক বেশি আকাঙ্ক্ষা থাকে আশা থাকে সেগুলো পূরণ করতে চেষ্টা করি আমরা আর মা বাবার কাছে সবসময় দোয়া চাই
এবং তাদের জন্য আমরা দোয়া করি যে তারা ঠিক মতো যাতে থাকে এবং সুস্থভাবে বেঁচে থাকে যারা বেঁচে আছেন, আর যারা মৃত চলে গেছেন দুনিয়া থেকে তাদের জন্য আমরা দোয়া করি যাতে আল্লাহ তাদের জান্নাত মাগফিরাত করেন। হ্যাঁ সেটি, এখানে আমাদের স্টুডিওতে দুজন মা আছেন, মার ফিলিং আমরা আমার মনে হয় আমরা কেউ বোঝাতে পারবো না, একমাত্র মাই জানেন যে বাচ্চার কিভাবে যত্ন করতে হয়। হ্যাঁ, বাচ্চাদের বিপদ আপদ আসার আগেই মাই অনুভব করতে পারে যে আমার বাচ্চা এটা আসতেছে বিপদ, তখন মাই সতর্ক সংকেত দেয় বাচ্চাদেরকে যে সতর্ক হয়ে যাইও, কাজে যাচ্ছ, স্কুলে যাচ্ছ, ভালোভাবে ফিরো, সেটাই মাই কামনা করে দৌড়ে যায় দাঁড়িয়ে। আসলে জি এটা ঠিকই বলছেন, আর আমার কাছে মনে হয় যে আমরা আসলে বাবা হওয়ার আগে যতটুক ফিল ছিল না মা বাবার প্রতি, আমরা যখন বাবা মা হয়েছি তখন আমার কাছে মনে হয় যে আসলে তারা আমাদের জন্য কি করছে, আমাদের বাবা মা তাদের আসলে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আসলে ধন্যবাদ দিয়ে তাদেরকে ছোট করা হবে তারা যা করছে। বাট আমাদের মধ্যে যে রিয়েলাইজেশনটা সেটা আসলে যখন আমরা বাবা মা হয়েছি তখন সেই রিয়েলাইজেশনটা আরো অনেক বেশি আসছে, এবং তাদের জন্য আসলে তাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ, অনেক কৃতজ্ঞ। দর্শক, আমরা সময়ের শেষ প্রান্তে চলে এসেছি, আমাদেরকে বিদায় নিতে হবে। বিদায়ের আগে আমি ধন্যবাদ জানাচ্ছি ইউসুফ এবং লিসাকে আবার রোববারের বিকেলটা আমাদের সঙ্গে কাটানোর জন্য। দর্শকদেরকে জানিয়ে রাখছি আমাদের এই প্রোগ্রামটি আবার দু সপ্তাহ পরে আবার দেখানো হবে, তখন আমরা নতুন কোনো দম্পতিকে নিয়ে আসব, নতুন কোনো গল্প শুনব, জীবনের গল্প শুনব। আসুন ভালোবাসার এই দিনে আমরা সবাইকে বলি আমি তোমায় ভালোবাসি, সেটা মা বাবা ভাই বোন পাড়া প্রতিবেশী এবং বন্ধুবান্ধব সবাইকে। পৃথিবী সুন্দর হোক এই কামনা করে আজিজা আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি, সেই দোয়া আর আপনাদের সবার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দর্শকদেরকে অনেক